উনিশশো তিয়াত্তর সালের তেইশে আগস্টের সকালে সুইডেনের স্টকহোমে অবস্থিত একটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে এ সময় দুজন ডাকাত তখন পরবর্তী প্রায় একশো একত্রিশ ঘণ্টার জন্য চারজন মানুষকে জিম্মি করে ফেলে জিম্মিদের মধ্যে তিনজন ছিল মহিলা ও একজন পুরুষ এই চার অপরিত ব্যক্তি ডাকাতদের কাছ থেকে মুক্তি পাবার পর অদ্ভুত অদ্ভুত সব আচরণ করা শুরু করে হ্যালো বন্ধুরা রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা এটি বলা হয়ে থাকে যে প্রাণীদের মধ্যে সবচেয়ে জটিলতম হল মানবদেহ আর এই মানব দেহের চেয়েও বহুগুণ জটিল হল মানুষের মন মুক্ত পাখির মতো স্থান কাল পাত্রের তোয়াক্কা না করেই এই মন যে কোনো দিকে ধাবিত হতে পারে এমন বিস্তর স্বাধীনতা থাকা সত্ত্বেও কখনো কখনো মন নানারকম অস্বাভাবিক আচরণ করে থাকে আর মনের এই অস্বাভাবিক আচরণকেই আমরা সাধারণত মানসিক সমস্যা বলে অভিহিত করি মনের যেমন কোনো সীমা রেখা নেই তেমনি এই মন নামক অসীম সত্তার নানারকম সমস্যারও কোনো কমতি নেই এমন কিছু মানসিক সমস্যা রয়েছে যার স্বরূপ সত্যি বিস্ময়কর তেমনই মনের অদ্ভুত সব অস্বাভাবিকতার মাঝে একটি রহস্যময় সমস্যার নাম হল স্টকহোম সিন্ড্রোম হ্যাঁ বন্ধুরা আজ আমরা এই আশ্চর্যজনক স্টখম সিন্ড্রোম নিয়েই আলোচনা করব চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা একবার ভাবুন তো আপনাকে কেউ কিডন্যাপ করে মুক্তি চাইলো এবং টাকা পেয়ে আবার ছেড়েও দিল কিন্তু কিডন্যাপারকে ছেড়ে আপনারা আর ফিরে আসতে ইচ্ছে করছে না এমন পরিস্থিতিকে কি বলা হবে তখন গত কয়েক যুগে পৃথিবীর নানা স্থানে বেশ কয়েকবারই এমন বৈচিত্রময় ঘটনা ঘটে গেছে এ ব্যাপারে ভিকটিমের কাছে নাকি কিডন্যাপ হওয়ার ব্যাপারটা খুব একটা খারাপ লাগেনি বরং এ ঘটনায় কিডন্যাপারের প্রতি ভিকটিম হয়ে উঠেছিল অত্যন্ত বিশ্বস্ত আর সহানুভূতিশীল আর মানবমনের এই পরিবর্তিত অবস্থার নামই হল স্টকহোম সিন্ড্রোম অপরাধীর প্রতি ভিক্টিমের সহানুভূতিশীল হয়ে ওঠার এই মানসিক সমস্যার নাম স্টকহোম সিন্ড্রোম কীভাবে হলো এবার সেই ব্যাপারটি নিয়েই আলোচনা করা যাক উনিশশো সালের তেইশে আগস্টের সকালে সুইডেনের স্টকহোমে অবস্থিত একটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে এ সময় দুজন ডাকাত তখন পরবর্তী প্রায় একশো একত্রিশ ঘণ্টার জন্য চারজন মানুষকে জিম্মি করে ফেলে জিম্মিদের মধ্যে তিনজন ছিল মহিলা ও একজন পুরুষ এই চার অপহৃত ব্যক্তি ডাকাতদের কাছ থেকে মুক্তি পাবার পর অদ্ভুত অদ্ভুত সব আচরণ করা শুরু করে মুক্তি পাবার পর গণমাধ্যমে দেয়া তাদের সাক্ষাৎকারে বিষয়টি আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠে যে তারা মানসিকভাবে তাদের অপহরণকারীদের সমর্থন করা শুরু করেছে এবং মনে করছে আইন রক্ষাকারী বাহিনী তাদের আঘাত দেওয়ার চেষ্টা করছে তারা মনে করতে থাকলো যে অপরাধীরাই বরং তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে তারা শুধু অপরাধীদের কোর্টের দোষী হিসেবে চিহ্নিত করতে অস্বীকার করেনি বরং তাদের মুক্তির জন্য অর্থ সংগ্রহ করা শুরু করে এমনকি তাদের মধ্যে একজন মহিলা অপহরণকারীদের একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যায় স্পষ্টভাবে এই ঘটনাটিতে অপরাধীদের সাথে অপরাধের শিকার ব্যক্তিরা মানসিকভাবে আবদ্ধ হয়ে যায় স্টকহোমে ঘটা অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই আক্রান্ত ব্যক্তির মনের এই অবস্থাকে স্টকহোম সিন্ড্রোম বলে ডাকা শুরু হয় বন্ধুরা এবার চলুন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কিছু স্টখম সিন্ড্রোমের ঘটনা নিয়ে আলোচনা করা যাক প্যাটি হার্স ছিল একজন কুটিপতি এবং তিনি একটি প্রকাশনা সংস্থার উত্তরাধিকারী ছিলেন সিম্বায়নিজ লিবারেশন আর্মি তথা এস এল এ নামের একটা গ্রামীণ গেরিলা দল তাকে কিডন্যাপ করেছিল কিন্তু এই ঘটনার দুমাস পরেই তাকে অপহরণকারীদের সাথে মিলেমিশে স্বতঃস্ফূর্তভাবে অন্য একটি ডাকাতির ঘটনায় অংশগ্রহণ করতে দেখা যায় এমনকি পুলিশের কাছে ধরা পড়ার পরও সে তার পারিবারিক পরিচয় গোপন করে এবং নিজেকে একটি মিথ্যা নামে পরিচয় দেয় আদালতে এক পর্যায়ে যখন এস এল এর প্রতি তার সহানুভূতির কথা সে প্রকাশ্যে জানায় তখন সাত বছরের কারাদণ্ডের আদেশও তাকে তার অবস্থান থেকে একটু সরাতে পারেনি পরবর্তীতে মানসিক অসুস্থতার কথা বলে অ্যাফলি বেইলি নামের একজন উকিল তার মুক্তির ব্যবস্থা করেন দুই সালে মাত্র এগারো বছর বয়সে স্টন নামের আরেকজনকে অপহরণ করা হয়েছিল দুই বছর পর অপহরণকারীর বাসা থেকে যখন তাকে উদ্ধার করা হয় তখন দেখা যায় অনেক সুযোগ থাকা সত্ত্বেও সে পালানোর কোনো চেষ্টাই করেনি উনিশশো তেত্রিশ সালেও এমনই আরেকটি ঘটনা সারা বিশ্বের নজর কেড়ে নেয় পঁচিশ বছর বয়সী ম্যারি ম্যাকেলুরি নামের এক নারী মে মাসের সাতাশ তারিখ সন্ধ্যায় যখন তার বাবার বাসায় গোসল করছিলেন তখন হঠাৎ চারজন লোক তাকে কিডন্যাপ করে লোকগুলো তালা ভেঙে ঘরে ঢুকে এবং মেরির জামা কাপড় পরা পর্যন্ত অপেক্ষা করে এরপর অপহরণ করে তাকে শহর থেকে দূরের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তার পায়ে শিকল পরিয়ে বন্দি করে রাখা হয় মেরির বাবা ধোনির রাজনীতিবিদ হওয়ায় অপহরণকারীরা ষাট হাজার ডলার মুক্তিপণ দাবি করে এবং পরে অবশ্য ত্রিশ হাজার ডলারে মেরিকে মুক্তি দেয়া হয় পরবর্তীতে অপহরণকারীদের মধ্যে তিনজন ধরা পড়ে এবং আশ্চর্যের বিষয় এই যে মেরি তখন অপহরণকারীদের পক্ষ নিয়ে বলে যে তারা বন্দিদশায় তার খুবই খেয়াল রাখত এমনকি তাদের মধ্যে একজন তাকে ফুল উপহার দিয়েছিল যখন বিচার শেষে তিনজনকে কঠোর শাস্তি দেয়া হয় মেরি তখন অপরাধবোধে কুকড়িয়ে ওঠে আর সাথে সাথে মেরি প্রকাশ্যে তাদের প্রতি সহানুভূতি জানাতে থাকে এবং তাদের শাস্তি কমিয়ে দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করে পুরো বিচার এবং কারাবাসের সময়টা মেরি অপহরণকারীদের পাশে থেকে জেলে তাদের সাথে নিয়মিত দেখা করে এমনকি তাদের জন্য উপহার পর্যন্ত নিয়ে যেত উনিশশো সালে মেরির বাবার মৃত্যুর পর মেরির মানসিক অবস্থা ভঙ্গুর হয়ে ওঠে উনিশশো সালের একুশে জানুয়ারি মেরি আত্মহত্যার মাধ্যমে পৃথিবীকে বিদায় জানায় আর মরে যাবার আগে তার সুইসাইড নোটে লিখে যায় আমার চারজন অপহরণকারী সম্ভবত পৃথিবীতে একমাত্র মানুষ যারা আমায় পুরুদস্তুর বোকা ভাবেনি এবার স্টকম সিন্ড্রুম নিয়ে সবচেয়ে বিখ্যাত ও আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটির দিকে দৃষ্টিপাত করা যাক দুই হাজার সালের পাঁচই জুন নিজের বাসার সুবার ঘর থেকে মাত্র চোদ্দ বছর বয়সী এলিজাবেথ স্মার্ট নামের একজন মেয়েকে কিডন্যাপ করা হয় অপহরণকারী ব্রায়ান ডেভিড মিশেল এবং তার স্ত্রী এলিজাবেথকে বন্দি করে রাখে এবং মিশেল এলিজাবেথকে জোর করে ধর্ষণও করে এরপর থেকে প্রায় নয় বছর ধরে কিডন্যাপাররা তাকে আটকে রাখে এবং বিভিন্ন সময় তাকে গাছের সাথে বেঁধে নির্যাতনও করা হতো রকম অবাধ্যতা তার জন্য ভয়ঙ্কর শাস্তি নিয়ে আসতো ধীরে ধীরে এলিজাবেথ একজন আদর্শবন্দিতে পরিণত হয় তারপর অনেক সুযোগ থাকা সত্ত্বেও পরবর্তী নয় বছরের মধ্যে এলিজাবেথ একবারের জন্য পালানোর চেষ্টা করেনি এমনকি একবার রাস্তায় এক পুলিশ অফিসারের সাথে কথা হলেও সে পুলিশকে তার আসল পরিচয় দেয়নি পরবর্তীতে তাকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয় এবং ঘটনার সাত বছর পরে সে অপরাধীদের চিহ্নিত করতে রাজি হলে অপহরণকারীদের শাস্তির ব্যবস্থা করা হয় শিকারী আর শিকারের অদ্ভুত এই আচরণ সত্যিই অবাক করার মতো একটি ব্যাপার এখানে যদিও কেবল এ ব্যাপারে অপহরণের ঘটনাগুলি আলোচনা করেছি কিন্তু অন্য পরিস্থিতিতেও নির্যাতিত মানুষদের মধ্যে তাদের অন্যায়কারীদের প্রতি একই রকম মনোভাব পোষণ করতে দেখা যায় বিশেষত নারী নির্যাতন দীর্ঘদিন থেকে চলে আসা শিশু নির্যাতন যুদ্ধবন্দি ধর্মীয় কারণে আটকে রাখা ব্যক্তিদের ক্ষেত্রে নিকটাত্মীয় দ্বারা ধর্ষণের শিকার এমন কেউ বা ব্যক্তিসত্তা ধ্বংসকারী সম্পর্কে জড়িত থাকা ব্যক্তির মধ্যে প্রায়ই স্টোম সিন্ড্রোমের লক্ষণগুলো দেখতে পাওয়া যায় বন্ধুরা এখন মানব মনের পালা বদলের খেলায় ঠিকের উল্টোটা নিয়েই আলোচনা করব ধরুন কেউ কাউকে মারতে গেল কিন্তু মারতে গিয়ে খুনি নিজেই হয়ে দাঁড়ালো শিকারের সামনে শিকারকে রক্ষা করার ঢালস্বরূপ মনে করুন শিকারী নিজেই নিজের শিকারের সাথে সহানুভূতির বন্ধনে আবদ্ধ হয়ে গেল এবং তার শিকারকেই সবচেয়ে বেশি বিশ্বাস করা শুরু করলো তখন মনের এই অবস্থাকে কি বলা যেতে পারে হ্যাঁ বন্ধুরা মনোবিজ্ঞানের ভাষায় অপরাধীর মনের এই পালাবদলের ঘটনাকে সাধারণত লিমা লিমাসিন্ড্রোম বলা হয় উনিশশো সালে ঘটা একটি বিশেষ ঘটনার সাপেক্ষে অপরাধীর মনের এই অবস্থার নামকরণ করা হয় লিমাসিন্ড্রোম পেরুর লিমা নামক জায়গায় অবস্থিত জাপানিজ অ্যাম্বাসিতে উনিশশো সালে একটা অপহরণের ঘটনা ঘটে তখন সেখানে চলতে থাকা সামরিক অভ্যতানের সময় একটা পার্টিতে যোগ দিতে আসা প্রায় শখানেক মানুষকে সেখানকার সেনা সদস্যরা জিম্মি করে ফেলে কিন্তু আশ্চর্যের বিষয় হল জিম্মি করার ঠিক কয়েক ঘন্টা পরেই সেনা সদস্যরা বন্দীদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এবং এক পর্যায়ে তারা তাদের মুক্তি দিতে শুরু করে এই সহানুভূতি থেকেই এক পর্যায়ে তারা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দীকে পর্যন্ত মুক্ত করে দেয় লিমা নামক স্থানে ঘটা এই শিকারের প্রতি শিকারীর আজব সহানুভূতির ঘটনা থেকেই শিকারীর মনের এই অবস্থাকে লিমা লিমাসিন্ড্রোম নামে অভিহিত করা হয়েছে আর তারপর হতেই মনোবিজ্ঞানে পড়াশোনার ক্ষেত্রে লিমা লিমাসিন্ড্রোম নামের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে বন্ধুরা এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে মানব মনের রহস্যময়তার সত্যি যেন কোনো অন্ত নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ